আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে গণসংযোগ শেষে ফেরার পথে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা, নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির, দাবি নাকচ সিএসি। সিটি কর্পোরেশনের মতে সুষ্ঠু হবে না পৌর নির্বাচন, তবে সরকারের ভয়ে মুখ খুলতে পারবে না জনগণ, বলেছেন এরশাদ, নির্বাচন কমিশনের সমালোচনা। সরকারের উন্নয়ন কাজে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডের ডিজিটাল প্রচারণায় 14 কোটি টাকার শো কেসিং প্রকল্প একনেকে অনুমোদন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে 30 লাখ শহীদকে অপমান করেছেন বিএনপি নেত্রী, বলেছেন আওয়ামী লীগ নেতারা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করে ফেরার পথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রাম এলাকায় একদল সন্ত্রাসী নজরুল ইসলামের উপর হামলা চালায়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে পৌরসভা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এ দাবি জানান তারা। তবে বিএনপির দাবি নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান সিএসির। পৌর নির্বাচনে দলীয় প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার বিষয়ে জানাতে মঙ্গলবার বিকেলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 6 সদস্যের বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সাথে দেখা করেন। ঘণ্টাখানিক বৈঠকের পরে ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনে বিএনপি প্রার্থীদের ওপর হামলার পাশাপাশি তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করে সেনা মোতায়েনের দাবি করা হয়েছে বলে জানান ডক্টর মঈন খান। যারা ক্যান্ডিডেট তাদের উপরে জুলুম অত্যাচার দুই দিক থেকে আসছে। একটি আসছে প্রশাসন যন্ত্র থেকে, অন্যটি আসছে সরকারি দল থেকে, প্রশাসনের ছত্রছায়া। এই সব কিছু বিষয়ে বিবেচনা করলে আমরা যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে যে কোনো লেভেল প্লেয়িং ফিল্ডে বিরোধী দল এই নির্বাচন করতে পারবে কি না। দ্বন্দ্ব, আক্রোশ, হিংসাত্মক কার্যকলাপ, এগুলার পরিমাণ আমরা লক্ষ্য করেছি দুঃসপ্তাহ যাবত আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমরা একটি বিষয়ের দিকে আজকে প্রধান নির্বাচনী কমিশনারের প্রতি মূলত দৃষ্টি আকৃষ্ট করেছি। পৌরসভার যে কেন্দ্রগুলোতে যেখানে নির্বাচন আগামী 30শে ডিসেম্বর হবে, যে সেখানে যেন সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে বিএনপি সেনা মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছেন সিইসি। সমস্ত এজেন্সির রিপোর্ট এবং সব কিছু বিবেচনা করেই আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওরকম পরিস্থিতির কোনো আলামত দেখা যায়নি কিংবা সৃষ্টি হয়নি। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। আমরা জনগণ যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তাদের কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। সব দলের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন কাজী রকিবউদ্দিন আহমদ। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে প্রচারণায় অংশ নিতে গিয়ে মঙ্গলবার পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা হয়েছে। আহত হয়েছে অন্তত 20 জন। দেশের পৌরসভাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ। দিনভর ভোটারদের সঙ্গে মতবিনিময়ে স্থানীয় প্রার্থীদের মনের জোর বাড়াচ্ছেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে নাস্তাপাড়া চৌরাস্তায় মঙ্গলবার সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা হয়। এ সময় ভাঙচুর করা হয় 6টি গাড়ি। আহত হয়েছেন
আলতাফ চৌধুরীর স্ত্রী সহ অন্তত 20 জন। সাংবাদিকদের গাড়িতেও চলে হামলা, ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা। হামলাটি আওয়ামী লীগের কর্মীরা করেছে বলে অভিযোগ আলতাফ হোসেন চৌধুরীর। সরকার বারবার বলছে যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য তারা ওয়াদাবদ্ধ। তারা বলছে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং সেই জন্যই আমরা এসেছি। কিন্তু এই ঘটনা ঘটায় বোঝা যাচ্ছে সরকারের কি দূরভিসন্ধি রয়েছে। হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন ডাকেন 14 গ্রামের মেয়র প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী। সেখানে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক মন্তব্য করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের, এই বিষয়ে অসহায়ত্ব জানিয়ে সংবিধানকে হেয় করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমানের পক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এ সময় তিনি প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চান। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং সর্বস্তরের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিএনপি, এমন দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নিজ অভিযোগ জানান নাটোর সদর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী উমা চৌধুরী। নির্বাচনী প্রচারের প্রথম থেকেই আমার প্রতিপক্ষ বিএনপি প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। মঙ্গলবার গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি যান বরিশালের উজিরপুরে, গণসংযোগ করেন প্রার্থী শহীদুল ইসলাম খানের পক্ষে। আমাদের নেতা কর্মীরা অনেক নিগৃহীত নির্যাতিত, তারপরেও প্রতিটি নেতা কর্মী ভোটের দিনে মাঠে থাকবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ বাদশা মিয়াকে প্রচারণা চালাতে বাধা, কর্মীদের উপর হামলা ও ভোটারদের হুমকির অভিযোগ এনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জেলা বিএনপি। রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনি বাসস্ট্যান্ডের পথসভায় বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। সরকার এবং নির্বাচন কমিশন জোর করে আমাদের মাঠ থেকে বের করে না দেয়, তাহলে অবশ্যই আমরা সর্বশেষ ওভার পর্যন্ত, শেষ বল পর্যন্তই আমরা খেলবার জন্য আমরা চেষ্টা করব। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিসুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আহসানউল্লাহ। মঙ্গলবার সকালে রিটার্নিং অফিসারের কাছে এই আবেদন জমা দেন তিনি। এদিকে পৌরসভা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের মতবিনিময় হয়েছে। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন মনিটরিং কমিটির জরুরি সভা। নাজমুন নাহার মিলি, বাংলাভিশন নিউজ ডেস্ক। পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না, নির্বাচনে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপি নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করে আওয়ামী লীগ ভুল করেছে আর রাজনীতিতে বিএনপি জয়লাভ করেছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। আওয়ামী লীগ একের পর এক আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশনের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সরকারের কাছে আত্মসমর্পণ করেছে উল্লেখ করে নেতারা বলেন, ইসিকে স্বাধীনতা দেওয়া হলেও তারা তা চায় না। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। পৌর নির্বাচন সুষ্ঠু হলে ইসির অতীতের অপকর্ম লাঘব হবে এবং জনগণের ঘৃণা কিছুটা কমবে বলে মন্তব্য করেন নেতারা। 5 জানুয়ারির মতো নির্বাচন হলে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করা হবে বলে জানান বিএনপি নেতারা। পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে নির্বাচন কমিশন আবারও প্রমাণ দিল তারা মেরুদণ্ডহীন, সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের নেই।
এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ এ মন্তব্য করেন। পৌর নির্বাচন গত সিটি কর্পোরেশনের মতোই সুষ্ঠু হবে না বলে অভিমত এরশাদের। এরশাদ বলেন, পৌর নির্বাচন সরকারের জন্য অগ্নি পরীক্ষা, তাই এই পরীক্ষায় সরকার জয়ী হবে না। নির্বাচনকে কেন্দ্র করে অন্য দলের প্রার্থীদের মামলা, হামলা, হয়রানি, জেলে পাঠানো কোনো কিছুই বন্ধ রাখছে না সরকার। জাতীয় পার্টির অনেক প্রার্থী ভয়ে বসে গেছে বলেও অভিযোগ করেন এরশাদ। এই নির্বাচন জনগণ মেনে না নিলেও সরকারের ভয়ে মুখ খুলতে পারবে না বলে মন্তব্য করেন এরশাদ। অনেক বাধা মোকাবেলা করে জনগণের কল্যাণে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন কাজের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বড়দিন উপলক্ষে মঙ্গলবার গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তাদের আগমনে গণভবন ধন্য হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশের মাটিতে সব ধর্মের মানুষের রক্ত মিশে আছে, তাই নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদেশের মাটি সকলের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কিন্তু সেই চেতনায় বিশ্বাস করি এবং সেই আনন্দে আমরা সকলে এক হয়ে শরিক হই। যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি, আমি নিজেকে এদেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। প্রধানমন্ত্রী তো এটা তো একটা সাময়িক পদ, কিন্তু মানুষকে সেবা করা, মানুষের সেবক হয়ে থাকা, এটাই তো সবথেকে বড় কাজ। শেখ হাসিনা বলেন, নিজের ভাগ্য গড়েনি সরকার, জনগণের সেবায় আন্তরিক, সে কারণে দেশ উন্নত হয়েছে। অনেক বাধা আছে, অনেক বিঘ্ন আছে, আমি জানি। মানুষের কল্যাণে কাজ করতে গেলে এই বাধা বিঘ্ন অতিক্রম করতে হবেই, কিন্তু সেই বাধা বিঘ্ন কখনো আমাদের কাজের গতিকে শ্লথ করতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা চাই। খ্রিস্টান সম্প্রদায়ের সব দাবি সরকার পূরণ করেছে, আগামীতেও এ সম্প্রদায় থেকে একজনকে পূর্ণমন্ত্রীর বিষয়টি বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ডিজিটাল মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে শোকেসিং বাংলাদেশ নামে 14 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এছাড়া অনুমোদন দেয়া হয়েছে 759 কোটি টাকার 5টি প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। শোকেসিং বাংলাদেশ নামে প্রকল্পের আওতায় 1996 থেকে 2001 এবং 2009 থেকে এ পর্যন্ত নেয়া আওয়ামী লীগ সরকারের যত উন্নয়ন প্রকল্প তা জনসমাগম বেশি হয় এমন এলাকায় ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হবে। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শুরু হবে প্রকল্পের কাজ। সংসদ ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, বাহাদুর শাহ পার্ক, বিমানবন্দর ও সদরঘাটে স্থাপিত হবে ডিজিটাল বিলবোর্ড। পরবর্তীতে চালু হবে চট্টগ্রাম ও রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। 80% সময় এসব বিলবোর্ডে প্রচার হবে সরকারের উন্নয়ন কাজ, বাকি 20% সময় প্রচার হবে বিজ্ঞাপন, যার মাধ্যমে আগামী 2 বছরে প্রকল্পের খরচ উঠে আসবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহমা মুস্তফা কামাল আশা করেন, এতে করে অবৈধ বিলবোর্ড বন্ধ হবে। জানান, এক ভবনে ভূমি সংক্রান্ত সব সেবা দিতে তেজগাঁওয়ে ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 140 কোটি টাকা। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে 30 লাখ শহীদকে অপমান করেছেন বিএনপি নেত্রী, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর দলের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার নীলনকশা করছে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের অবদান খাটো করেছেন বিএনপি নেত্রী। তার অভিযোগ, মহান মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বেগম জিয়া। পাকিস্তান সরকারের মুখপাত্র হিসেবে কালকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে উনি কটাক্ষ করে কথা বলেছেন। বেগম খালেজাকে বলবো, আপনি গতকালকে 30 লক্ষ শহীদের প্রতি কটাক্ষ করে যে বক্তব্য রেখেছেন, আপনি শহীদদের প্রতি আপনি অবমাননা করেছেন, এই জন্য জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে।
এদিকে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় দলের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি। পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার একটি নীল নকশার অংশ হিসাবেই বেগম খালেদা জিয়া এই মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সেই প্রশ্ন তুলেছেন। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, মানবতা বিরোধী অপরাধ নিয়ে পাকিস্তান তার অবস্থান না পাল্টালে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে সরকার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করে বলেন, বিশেষ একটি মহল ইসলামকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা চালাচ্ছে। সবগুলো টার্গেট কিলিং করছে, উদ্দেশ্যমূলক কোন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলি করছে। বিদেশ থেকে যেগুলো ষড়যন্ত্র হচ্ছে সেগুলি করিয়ে একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশকে আবার যাতে আমরা নিজের পায়ে না দাঁড়াতে পারি তারই একটা প্রচেষ্টা। আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় বিএনপি জামায়াত জোট। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় শেষ হতে চলেছে 2015, কিন্তু বছরটি বাংলাদেশের জন্য ছিল গৌরবের, ছিল অর্জনের। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কার। সমাধান হয়েছে 68 বছর ঝুলে থাকা বাংলাদেশ ভারত ছিটমহল সমস্যার। নানা সমালোচনাকে পেছনে ফেলে বিশ্বব্যাংককে বাদ দিয়েই নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। একই সঙ্গে 2015 সালে তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার ICT টেকসই উন্নয়ন পুরস্কার ITU পেয়েছে বাংলাদেশ। 2015 সালের জুন মাসে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট 22টি দ্বিপক্ষীয় চুক্তি ও প্রোটোকল স্বাক্ষর ছাড়াও বহু কাঙ্ক্ষিত স্থল সীমান্ত চুক্তির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তার সফরে, যা ছিল বাংলাদেশের জন্য মাইলফলক। 31 জুলাই 2015 আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়, যার মধ্য দিয়ে 68 বছর ধরে ঝুলে থাকা একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে, অবসান হয়েছে ছিটমহলের অধিবাসীদের 44 বছরের অপেক্ষার। নানা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন না করার সিদ্ধান্ত ছিল বিশ্বব্যাংকের, নেতিবাচক মন্তব্য ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়েও। কিন্তু বছরের শেষ চমক হিসেবেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের এই উদ্যোগকে ভালো বলে মেনে নিল বিশ্বব্যাংক, ঘোষণা দিল বাংলাদেশ বিশ্ববাংকের সম্পর্কের নতুন সূচনার। সব মিলিয়ে নানা অর্জনে বেশ ভালোই কেটেছে 2015। উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। ঋষান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। এবারও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গণ অসন্তোষের জেরে এবার নাবালক অপরাধ আইন সংশোধন বিল পাশ হলো ভারতের রাজ্যসভাতেও। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নতুন বইয়ের মান খারাপ হলে সংশ্লিষ্ট মুদ্রণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে আবারও জানান শিক্ষামন্ত্রী। বলেন, মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এবছর প্রায় 35 কোটি নতুন বই বিতরণ করা হবে। এরই মধ্যে প্রায় 80% বই উপজেলা পর্যায়ে চলে গেছে, বাকি বই পৌঁছে যাবে 1 তারিখের আগেই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত 37,000 শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে এসব হিসাবে তথ্য খতিয়ে দেখা হবে, এজন্য একটি আইন করার কথা বলেন নুরুল ইসলাম নাহিদ। সেই সাথে আবারও নিশ্চিত করেন, চলতি বছরের জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন স্কেল অনুযায়ী বেতন পাওয়ার বিষয়টি।
এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গণ অসন্তোষের জেরে এবার নাবালক অপরাধ আইনের সংশোধনী পাশ হল ভারতের রাজ্যসভাতেও। এতে ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত ১৬ বছরের কিশোরদেরও প্রাপ্তবয়স্ক ধরে বিচার করতে আর কোনো বাধা থাকছে না। প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবার ২ বছর কমিয়ে ১৬ করার প্রস্তাবটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যসভায় উপস্থাপন করা হয়। পাল্টাপাল্টি বিতর্কের পর কণ্ঠ ভোটে এটি রাজ্যসভায় পাশ হয়। গেল মে মাসে লোকসভায় এটি পাশ হয়। ভোটাভুটির আগে প্রস্তাবের সমর্থনে যুক্তি তুলে ধরেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী। বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় প্রস্তাবটির পক্ষে আছেন সহসভাপতি রাহুল গান্ধী। তবে তাড়াহুড়ো না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। বিতর্ক চলাকালে রাজ্যসভার অধিবেশনে উপস্থিত ছিলেন গণধর্ষণ ও হত্যার শিকার মেডিকেল ছাত্রী জ্যোতির বাবা মা। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে সংঘটিত ওই ঘটনায় সাজাভোগ করা কিশোরের মুক্তি ঠেকাতে চাপ সৃষ্টি হলে সোমবার সুপ্রিম কোর্টও সেই আবেদন অগ্রাহ্য করেন। সেই সাথে এতদিনেও প্রচলিত আইনের সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। ২৪ ফেব্রুয়ারি পর্দা উঠবে এশিয়া কাপ টি টোয়েন্টির। তবে এবার এশিয়ার সহযোগী দেশগুলো সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে না। চার দলের বাছাই পর্ব থেকে সেরা দলটি খেলবে মূল পর্বে। এরপর লীগ ভিত্তিক পাঁচ দেশের টুর্নামেন্টের সেরা দুটি দল খেলবে ফাইনালে। ৬ মার্চ হবে ফাইনাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে দেশে ফিরে মঙ্গলবার সব সিদ্ধান্তের কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। তবে মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে এবার ওয়ানডের পরিবর্তে হচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট। পরিবর্তন এসেছে ফরম্যাটেও। গত আসরে এশিয়ার চার টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও সরাসরি খেলার সুযোগ পেয়েছিল সহযোগী সদস্য আফগানিস্তান। এবারও চার টেস্ট প্লেয়িং দেশ সরাসরি খেলবে মূল পর্বে। তবে আফগানিস্তানকে বাছাই পর্বে বাধা টপকাতে হবে। বাছাই পর্বে আফগানিস্তানের সঙ্গে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে বাছাই পর্বের ম্যাচ। এখান থেকে সেরা দুটি দল পাবে মূল পর্বে খেলার টিকিট। স্টার ইন্ডিয়া এশিয়া কাপের আগামী যে চারটে এডিশন এটার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। আগামী ১৯ তারিখের দিকে টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের খেলা হবে চারটা দেশের অংশগ্রহণে। কোয়ালিফাইং রাউন্ডের একটা দল মূল পর্বে অংশগ্রহণ করবে। গতবার যেটা হয়েছিল মূলত মূল পর্বের এশিয়া কাপটা ৫টা দেশের অংশগ্রহণেই আয়োজন করা হবে। এদিকে পাকিস্তানের টি টোয়েন্টি টুর্নামেন্ট PSL এ একসাথে সুযোগ পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। আরও দু একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী মনে করেন ২০১৫ সালের পারফরমেন্সের সুফল ভোগ করছে ক্রিকেটাররা। ন্যাশনাল টিমের পারফরমেন্সের উপরই তো আসলে সামগ্রিক ক্রিকেটের পারফরমেন্সটা দেখা যায় বা অনেকে হয়তো খোঁজার চেষ্টা করেন। তো সেদিক থেকে আমরা আশা করি একটা খুব এফেক্টিভ এবং সাকসেসফুল একটা ইয়ার আমরা পাস করলাম। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট নাকি টি টোয়েন্টি সিরিজ হবে তা নির্ধারিত হবে বুধবারের বোর্ড সভায়। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স। সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে, খাগড়াছড়িতে গণসংযোগ শেষে ফেরার পথে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা। নির্বাচনী সেনা মোতায়েনের দাবি বিএনপির, দাবি নাকচ CSA-র। সিটি কর্পোরেশনের মতে সুষ্ঠু হবে না পৌর নির্বাচন, তবে সরকারের ভয়ে মুখ খুলতে পারবে না জনগণ, বলেছেন এরশাদ নির্বাচন কমিশনের সমালোচনা। সরকারের উন্নয়ন কাজে দেশবাসী সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডের ডিজিটাল প্রচারণায় ১৪ কোটি টাকার শোকেসিং প্রকল্প একনেকে অনুমোদন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে ৩০ লাখ শহীদকে অপমান করেছেন বিএনপি নেত্রী, বলেছেন আওয়ামী লীগ নেতারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন ১৬১৬ এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।